লন্ডনে রাজার অভিষেকের দিনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৬। রাশিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে যুদ্ধপন্থী লেখক আহত, চালক নিহত। রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনজল ভূপাতিত করল ইউক্রেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সিরিয়া সফর টার্নিং পয়েন্ট। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানের সঙ্গে শুধু কাশ্মীর খালি করা নিয়েই কথা হবে বলছে ভারত। ভারতের সাথে পাকিস্তানের আবারও সংঘাত এখন তুঙ্গে, বিশেষত এসইও সম্মেলনের পর থেকে এই সংঘাত তুঙ্গে উঠেছে। যখন থেকে ভারত পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বলেছে, তারপর থেকেই এই সংঘাত এখন সবার মধ্যেই ছড়িয়ে গেছে। কাশ্মীর নিয়ে এখন ভারত এর সাথে পাকিস্তানের সংঘর্ষ একদম সরাসরি বলা যায়। পাকিস্তান চায় যেভাবেই হোক কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র করে দেওয়ার, সেটা আজাদ কাশ্মীর এবং ভারতের কাশ্মীর সহ। কিন্তু ভারত কোনোভাবেই কাশ্মীরকে ছাড়তে নারাজ, এমনকি জাতিসংঘের রেজুলেশনও তারা মানতে নারাজ। জাতিসংঘ চায় সেখানে গণভোটের আয়োজন করে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সেভাবেই তারা যা চায় সেটাকে বাস্তবায়ন করতে। তারা যদি পাকিস্তানের সঙ্গে বা ভারতের সঙ্গে অথবা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে বাঁচতে চায়, তাদেরকে সেই অধিকার দেওয়া হোক। কিন্তু ভারত সেটাতে নারাজ, ভারত কোনোভাবেই কাশ্মীরকে ছাড়তে চায় না, যে কারণে তারা সেখানে গণভোটের আয়োজনও করবে না বা সেখানকার সাধারণ মানুষের মতামতকেও প্রাধান্য দিবে না। আর এ কারণে ভারত সরকার ছলে বলে কৌশলে কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে, সেখানকার আইন পরিবর্তন করে সেখানে উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। কিন্তু ভারত এটা ভুলে গেছে যে সেখানকার সাধারণ মানুষও স্বাধীনতা চায়, আর সেখানকার সাধারণ মানুষের মতামতকে অবশ্যই ভারতকে মেনে নিতে হবে। এভাবে করে তাজা বুকের রক্ত কেড়ে নিয়ে কোনো দেশের কোনো মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না। আপনারা কি মনে করেন খুব দ্রুত পাকিস্তান এবং কাশ্মীরের সাধারণ মানুষ মিলে ভারতকে কোণঠাসা করতে পারবে বা ভারত থেকে স্বাধীন হতে পারবে কাশ্মীর? কি মনে হয় আপনাদের, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া অনুরোধ থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ পাকিস্তানের সঙ্গে শুধু কাশ্মীর নিয়ে কথা হবে বলে ভারত যে ওয়াদা করছে বা মন্তব্য দিচ্ছে সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। আর এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যেন কাশ্মীর নিয়ে ভারতের মনোভাব এবং ভারত পাকিস্তানের সংঘর্ষ নিয়ে সবাই বিস্তারিত জানতে পারে। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। লন্ডনে রাজার অভিষেকের দিনে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৬। লন্ডনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিনে রাজতন্ত্র বিরোধী গ্রুপ রিপাবলিকের নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ব্যানার ও প্ল্যাকার্ড সহ ট্রাফালগার স্কোয়ারের কাছে জড়ো হচ্ছিল। এক ভিডিও ফুটেজে দেখা যায় নট মাই কিং লেখা টি শার্ট পরা রিপাবলিকের সদস্যদের পুলিশ আটক করেছে। তাদের মধ্যে গ্রুপের নেতা গ্রাহাম স্মিথও ছিলেন। গ্রেপ্তারের আগে তারা ট্রাফালগার স্কোয়ারের কাছে গাড়ি থেকে তাদের প্ল্যাকার্ড নামাচ্ছিল। ওই স্থানের পাশ দিয়েই অভিষেক অনুষ্ঠানের শোভাযাত্রা যাচ্ছিল। রিপাবলিক এক বিবৃতিতে বলেছে কেন তাদের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ব্যাখ্যা পুলিশ কর্মকর্তা দেয়নি। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার যেভাবে হরণ করা হলো রিপাবলিক তার সমালোচনা করছে। গ্রেপ্তার হওয়া রিপাবলিক সদস্যদের একজন ম্যাট টার্নবুল বলেন যে স্ট্র্যাপ দিয়ে তাদের প্ল্যাকার্ডগুলো বেঁধে রাখা হয়েছিল, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বলা হচ্ছে এটি দিয়ে কেউ নিজেকে কোনো কিছুর সঙ্গে আটকে রাখতে পারবে। টার্নবুল বলেন, সত্যি কথা বলতে আমাদেরকে কোনো দিনই তারা দৃশ্যমান হতে দেবে না। তারা জানতো যে আমরা এখানে আসছি, আমাদের থামানোর জন্য তারা কোনো একটা উপায় খুঁজে বের করত। টার্নবুলকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যায়। ব্রিটেনে এই সপ্তাহে যে নতুন আইন পাশ হয়েছে তাতে রাস্তার কাছে কোনো কিছুর সাথে নিজেকে আটকে রাখার প্রস্তুতি নিয়ে অবৈধ করা হয়েছে। ব্রিটেনে কিছু গোষ্ঠী বিশেষ করে পরিবেশবাদী গোষ্ঠীর সদস্যরা প্রায়শই এভাবে নিজেদের আটকে রেখে বিক্ষোভে অংশ নেয়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ঠিক কত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তা বলেনি, তবে তারা নিশ্চিত করেছে যে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে। রিপাবলিক জানিয়েছে তাদের অনেক প্ল্যাকার্ড পুলিশ জব্দ করেছে। গ্রুপটি এক বিবৃতিতে বলেছে অনেকেই প্রশ্ন করছে যে কেন আমরা প্রতিবাদ করছি, কারণ আমরা অভিষেকের এই উপলক্ষটা ব্যবহার করতে চাই রাজতন্ত্র নিয়ে যে বিতর্ক সেটা বদলে দেওয়ার জন্য। আমরা দেখতে চাই যে আমরা রাজতন্ত্রপন্থী কোনো জাতি নই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইসব গ্রেপ্তারের নিন্দা করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, এইভাবে লোকজনকে গ্রেপ্তার মস্কোতে ঘটে, লন্ডনে এমন ঘটতে পারে আমরা আশা করিনি। হিউম্যান রাইটস ওয়াচের যুক্তরাজ্য শাখার পরিচালক ইয়াসমিন আহমেদ বলেন, অভিষেকের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের কারণে লোকজনকে গ্রেপ্তারের ঘটনা খুবই উদ্বেগজনক। রাশিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে যুদ্ধপন্থী লেখক আহত, চালক নিহত। রাশিয়ার যুদ্ধপন্থী জাতীয়তাবাদী লেখক জাখার প্রিলেপিন গাড়ি বোমা হামলায় আহত হয়েছেন, তবে এই হামলায় তার গাড়ির চালক নিহত হয়েছেন। হামলার পরপরই এই ঘটনার সাথে ইউক্রেন ও পশ্চিমারা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, শনিবার রাজধানী মস্কো থেকে প্রায় 400 কিলোমিটার পূর্বাঞ্চলের নিজনি নভগরোদ অঞ্চলের একটি গ্রামে লেখক জাখার প্রিলেপিনের অডি Q7 এই বিস্ফোরণ ঘটেছে। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে। বিস্ফোরণের পর প্রিলেপিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার এই সরকারি কমিটি। ওই কমিটি একটি কাঠের পাশে উল্টে যাওয়া সাদা গাড়ির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে গাড়িটির পাশে মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং কাছাকাছি ধাতব টুকরো পড়ে রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গাড়ি বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তি ইউক্রেনের নাগরিক। অতীতে সহিংস ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। রাশিয়ার জরুরি পরিষেবা সংস্থার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, প্রিলেপিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসকরা তার শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। প্রিলেপিন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের পক্ষের ঔপন্যাসিক হিসেবে পরিচিত। দেশটিতে সামরিক যুদ্ধ শুরু হয় তা নিয়ে অনেক সময় গর্ব প্রকাশ করেন তিনি। বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু হয়। এই হামলার পর থেকে প্রখ্যাত যুদ্ধপন্থী তৃতীয় ব্যক্তি হিসেবে দেশটিতে বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিনি। রাশিয়া আগের দুটি হামলায় সাংবাদিক দারিয়া দুগিনা এবং যুদ্ধপন্থী ব্লগার ভলাদলের তাতারোস্কির মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করে। তবে কিয়েভ এসব হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক শনিবারের বিস্ফোরণ সম্পর্কে টুইটারে রহস্যময় এক মন্তব্য টুইট করেছেন। টুইটারে তিনি বলেছেন, লেখক প্রিলেপিনের ওপর এই হামলা রাশিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলে মনে হচ্ছে। রাশিয়ার হাইপারসোনিক মিসাইল কিনজল ভূপাতিত করল ইউক্রেন। রাশিয়ার সর্বাধুনিক হাইপারসোনিক মিসাইল কিনজলকে ভূপাতিত করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল সেটা। শনিবার ইউক্রেনীয় বিমান বাহিনীর প্রধান কমান্ডার মাইকোলা ওলেশচুক এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, আমি একটি ঐতিহাসিক ঘটনার জন্য ইউক্রেনের নাগরিকদের অভিবাদন জানাচ্ছি, আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রাশিয়ার সর্বাধুনিক হাইপারসোনিক মিসাইল কিনজলকে ভূপাতিত করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, KH-47টি রাশিয়া থেকে একটি MiG-31কে বিমান দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল, পরে একক প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনের সামরিক বাহিনী আগে স্বীকার করেছিল যে সুপারসোনিক অস্ত্র আটকানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই। পরে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, তারপর সেটা ব্যবহার করে কিনজল ভূপাতিত করে। কিনজল ক্ষেপণাস্ত্র রাশিয়ার সর্বাধুনিক অস্ত্রের মধ্যে অন্যতম। রুশ সামরিক বাহিনী বলেছে, বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির সীমা 2000 কিলোমিটার পর্যন্ত। এটি শব্দের চেয়ে 10 গুণ গতিতে উড়ে যায়, তাই এটিকে আটকানো খুবই কঠিন। হাইপারসোনিক গতি এবং ভারী ওয়ারহেডের সংমিশ্রণ কিনজলকে ভূগর্ভস্থ বাংকার বা পর্বত সুরঙ্গের মতো ভারী সুরক্ষিত লক্ষ্যগুলো ধ্বংস করতে সহায়তা করে। 2018 সালে এটির উন্মোচন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে গর্ব করে বলেছিলেন, এটিকে বিশ্বের কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করতে পারবে না। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সিরিয়া সফর টার্নিং পয়েন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি সিরিয়ায় তার দুদিনের সফরকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সিরিয়ার সরকার এবং জনগণ যে প্রতিরোধ যুদ্ধ করছে তার প্রতি সম্মান দেখাতেই তিনি এই সফর করেন।
প্রেসিডেন্ট রাইসি বলেন, 12 বছর ধরে সিরিয়ার সরকার এবং জনগণ বিদেশি মদত পুষ্ট সন্ত্রাসী তৎপরতা এবং ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে যে দৃঢ় প্রতিরোধ চালিয়ে আসছে তা ইরান, সিরিয়া এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 দিনের সফর শেষে সিরিয়া থেকে দেশে ফিরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এইসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, সিরিয়া সফরের সময় তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে প্রধানত অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই সফরে সিরিয়া ও ইরান 14টি সহযোগিতামূলক চুক্তি সই করে, যার আওতায় 2 দেশ বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন, যৌথ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠা, বাণিজ্য শুল্ক কমানো, ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যে পরিবহন সুবিধা গড়ে তোলা এবং সিরিয়ার কৃষি শিল্প ও জ্বালানি খাতকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে। প্রেসিডেন্ট রাইসি বুধবার সিরিয়া সফরে যান এবং 2 দিন ব্যাপী এই সফর শেষ হয়। পাকিস্তানের সঙ্গে শুধু কাশ্মীর খালি করা নিয়ে কথা হবে বলেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে অধিকৃত কাশ্মীর তারা কবে খালি করছে শুধুমাত্র তা নিয়েই কথা হবে। সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকের সময় এমন মন্তব্য করেন তিনি। জয়শঙ্কর বলেন, পাকিস্তানের জি-20 নিয়ে কিছুই করার নেই, পাশাপাশি আমি এই কথাও বলতে চাই শ্রীনগর নিয়েও তাদের কিছু করার নেই, শুধুমাত্র কাশ্মীর নিয়ে একটি মাত্র বিষয়ে আলোচনা হতে পারে, তা হলো অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ড কবে খালি করবে পাকিস্তান, এছাড়া ওদের সঙ্গে আলোচনার কিছু নেই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার গোয়ায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখানে এসেছেন, এটা বহুমুখী কূটনীতির একটা অঙ্গ, এর থেকে বেশি কিছু দেখতে যাবেন না। আমি মনে করি তিনি যা বলেছেন তা তার বক্তব্য, আমি যা শুনেছি তাতে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তি নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 370 ইতিহাস হয়ে গেছে, যত তাড়াতাড়ি মানুষ এটা অনুভব করতে পারবেন ততই ভালো হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।